আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই ভোটার তথ্য হালনাগাদের সময় ভোটার হতে পারেন নাই, তো সেক্ষেত্রে অনেকেই চাচ্ছেন যে ভোটার হতে। তো সেক্ষেত্রে ভোটার হতে গেলে আপনাদের কি কি কাগজপত্র লাগে এবং কি কি পদক্ষেপ বা ধাপগুলো অতিক্রম করতে হয় বা অনুসরণ করতে হয়, সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না, যার জন্য আমাদের অনেকেরই বিভিন্ন বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। তো একজন নতুন ভোটার হতে গেলে বা নতুনভাবে এনআইডি কার্ড করতে গেলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কি কি পদক্ষেপ অনুসরণ করতে হবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তবে আজকের এই ভিডিওতে আমরা শুধু বলবো কি কি কাগজপত্র লাগবে, অর্থাৎ আপনার নতুন ভোটার হতে গেলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে আবেদন করবেন এবং বাকি যে প্রসেসটি আছে, অর্থাৎ সরাসরি আবেদন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ আগামী ভিডিওতে। অর্থাৎ এই চ্যানেলে আমরা এর পরবর্তীতে আরও একটি ভিডিও আপলোড করব, সেটিতে আমরা দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন। আর আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কি কি কাগজপত্র লাগবে এবং সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, চলুন জেনে নেই, আপনি যদি এনআইডি কার্ড করতে চান বা নতুন ভোটার হতে চান সেক্ষেত্রে আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে। আপনার প্রথমে লাগবে অনলাইন জন্ম সনদের ফটোকপি, অর্থাৎ আপনার যে জন্ম নিবন্ধন সনদটি রয়েছে সেটি অবশ্যই অনলাইনে থাকতে হবে এবং সেটির একটি ফটোকপি আপনাকে অবশ্যই জমা দিতে হবে। পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, অর্থাৎ আপনার পিতা এবং মাতার দুজনেরই এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই লাগবে। এছাড়া লাগবে আপনার নাগরিক সনদপত্র, অর্থাৎ যেটিকে আপনারা অনেকেই চেয়ারম্যান সার্টিফিকেট নামেও অভিহিত করেন, তবে সেটি যদি আপনি ইউনিয়নের আন্ডারে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চেয়ারম্যান সেটি প্রদান করবে, আপনার ইউনিয়নের চেয়ারম্যান। আর যদি আপনি পৌরসভার আন্ডারে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে পৌরসভার মেয়র আছে তিনি সেটি তার কাছ থেকে সেটি নিয়ে নেবেন। এছাড়া আপনার প্রয়োজন পড়বে একটি প্রত্যয়নপত্র। এছাড়াও আপনি যদি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের একটি ফটোকপি লাগবে, অর্থাৎ সার্টিফিকেটের ফটোকপি। এছাড়া ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ ইউটিলিটি বিলের কপিটি অনেকে আমরা বুঝতে পারি না, তো ইউটিলিটি বিলের কপি হচ্ছে আপনার বাড়ির যে গ্যাস, বিদ্যুৎ বা পানি এইসব যে কোনো কিছু একটার বিলের যে কাগজগুলো আছে সেটির একটি ফটোকপি দিয়ে দিবেন। এছাড়া আপনার বাড়ির যে খাজনা দেন বা ট্যাক্স দেন সেই ট্যাক্স পরিশোধের যে স্লিপটি দেন তারা, তো সেটির সেই রসিদের একটি ফটোকপি অবশ্যই লাগবে। এছাড়াও আপনি যে এর আগে কখনো ভোটার হননি সে বিষয়ে অবশ্যই আপনাকে একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে। এছাড়াও আপনার রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট, এগুলো কিন্তু অবশ্যই বাধ্যতামূলক, আপনাকে কিন্তু অবশ্যই রক্ত পরীক্ষা করে নিতে হবে এবং সেই রক্ত গ্রুপ পরীক্ষা করার রিপোর্ট আপনাকে জমা দিতে হবে, অর্থাৎ ব্লাড গ্রুপের কাগজ। এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কাবিননামার ফটোকপি দিতে হবে, আর যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটির প্রয়োজন হচ্ছে না। তো এই সকল কাগজপত্র দিয়ে কিন্তু আপনি একজন নতুন ভোটার হতে পারবেন, বা আপনার যদি এনআইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ডটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই সকল কাগজপত্র দিয়ে আপনি কিভাবে ভোটার হবেন বা কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, সেই সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে, অর্থাৎ আমাদের পরবর্তী ভিডিওটি কিন্তু এই বিষয়ে আসবে, অর্থাৎ আপনি কিভাবে ভোটার হবেন। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটিকে অবশ্যই অন করে দিবেন, আর আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।